হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে। আবার ফিরলাম আপনাদের সঙ্গে টক শো। তো যারা আপনারা অপেক্ষা করে থাকেন আনন্দের দিন, আপনাদের খুব পছন্দের অনুষ্ঠান এই টক শো। কালকে রয়েছে আমাদের পূর্ণিমা তিথি, ঝুলনের অন্তিম দিন, বলরাম জয়ন্তী, রাখি বন্ধন, অনেক উৎসব। কতটুকু দেখে একটু একটু করে ছোঁয়া দিয়ে যাব কী কী অনুষ্ঠান আমরা করতে পারি, এবং অনেক ভিডিও বা এদিক সেদিক থেকে শুনছেনও। তৎসত্ত্বেও আমাদের রেগুলার প্রোগ্রাম হিসাবে আমরা এখানে তুলে ধরছি। আজকে আমাদের স্টুডিওতে আছেন শ্রী গোপাল বালক প্রভু, আমাদের দীর্ঘ প্রায় দেড় যুগ ইস্কনে তার গুরু সেবায় আত্মসমর্পণ, ব্রহ্মচর্য জীবন পালন করে গুরুদেবের প্রচার কার্যে নিজেকে উৎসর্গ করেছেন। প্রায় বেশ কিছু বছর তিনি দ্বারে দ্বারে, রাস্তায় রাস্তায়, বাড়িতে বাড়িতে, অফিস অফিসে প্রচার কার্যক্রম, গ্রন্থপ্রচার এবং গ্রন্থপ্রচারে লিডিং দিয়েছেন। এখন তিনি যারা গ্রন্থ পেয়েছেন তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে গ্রন্থ পড়ে ভক্তি শেখাচ্ছেন। শ্রী গোপাল বালক দাস ব্রহ্মচারী প্রভু, আমরা পেয়েছি উদার গৌর সুন্দর প্রভু, তিনিও তার জীবন উৎসর্গ করেছে প্রায় দুই যুগ গুরু সেবায় এবং প্রভুপাদের গ্রন্থ প্রচার সেবায়। এখন তিনি রয়েছেন আমাদের গীতা কোর্স ডিভিশনের অন্যতম শাখা মেদিনীপুর, ইস্কন মেদিনীপুরের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। বহু লোককে তিনি কৃষ্ণ ভক্তি শেখাচ্ছেন এবং শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের প্রত্যক্ষভাবে শ্রী লক্ষ্মী গোবিন্দ প্রভুর নেতৃত্বে তিনি সেই মন্দিরের পরিচালনায় রয়েছেন। উদার গৌর সুন্দরবাবু, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম জানাই, গোপাল বালক প্রভুকে স্বাগত জানাই। তো প্রথমে শ্রীল প্রভুপাদের চরণে প্রণাম এবং হলধর শ্রী বলরামের চরণে প্রণাম জানিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করব। নমো ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীনিতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। শ্রী শ্রী হলধর বলরামের প্রণাম মন্ত্রটা মনে রাখেন সবাই। কালকে বলরামের চরণে পুষ্পাঞ্জলি পুষ্পার্ঘ অর্পণ করবেন। ওম নমস্তে স্তু হলগ্রাম, নমস্তে মুষলায়ুধ, নমস্তে রেবতী কান্ত, নমস্তে ভক্তবৎসল, নমস্তে বলিলাম শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর, পলম্বারে নমস্তে তু ত্রাহি মাম কৃষ্ণ পূর্বজ। যতটুকু মনে রাখতে পারবেন, নাহলে আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন, আমি প্রণামন্ত্র পাঠিয়ে দেব। তো আসুন আমরা আলোচনা শুরু করি। কে কি মূল তিথি রয়েছে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি? আমরা একটা চাতুর্মাস, চাতুর্মাসের একটা মাস কমপ্লিট করলাম, করব কালকে। তো আমাদের এই মাসে ছিল শাক খাওয়া বন্ধ, না শাক খাওয়া বন্ধ। আর আমরা বাঙালি শাক ভাতে প্রসাদ পাই, শাক বন্ধ মানে কত কষ্ট। তো কালকে অবশ্যই শাকের পালন করবেন। তো নতুন চাতুর্মাস শুরু হবে, দ্বিতীয় চাতুর্মাস। আর এই মাসে কী বন্ধ? দই, ভাদ্রপদে দই,
দই খাওয়া বন্ধ করবেন। তো পূর্ণিমা ঝুলন, ঝুলনের কথা তো সাত দিন ধরে, পাঁচ দিন ধরে অনেক কথা শুনছে। চার দিন কালকে হচ্ছে লাস্ট ঝুলন পূর্ণিমার কথা। তো রাখি বন্ধন, বলরাম জয়ন্তী, তো ঝুলনের কথা তো অনেক শুনেছেন। শাস্ত্রে একটা প্রসিদ্ধ শ্লোক রয়েছে যে দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনম দিষ্টা, পুনর্জন্ম ন বিদ্যতে। দোলে চ দোল গোবিন্দ মানে দোলনাতে রাধা গোবিন্দকে বসিয়ে আপনি দড়ি দিয়ে টানবেন, ঝোলাবেন। রাধা গোবিন্দ কিন্তু গৌর নিতে না, গোপাল নহে, রাধা গোবিন্দকে ঝোলাবেন। আর ঝোলাতে ঝোলাতে আপনি গানও গাইবেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের রাধা কৃষ্ণের পদ রয়েছে, সাধারণত এই পদটা অনেকে গায়, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ঝুলন তো ঝোলাবেন, ভগবানকে আনন্দ দান করুন পাঁচ দিন ঝুলন। তো ঝুলন সম্বন্ধে দু একটি কথা যদি শুনি, ঝুলন কখন হয়েছিল, রাধা কৃষ্ণের ঝুলন এবং বৃন্দাবনে সেই লীলা খুব প্রসিদ্ধ, এই শ্রাবণের শেষ কয়টি দিন ঝুলন, কিছু বলবেন ঝুলন লীলা, ভগবান কেন ঝুলন ঝুলন, ভগবানের বিভিন্ন লীলার মধ্যে ঝুলন লীলা খুব প্রসিদ্ধ। হরে কৃষ্ণ। তো ভগবানের অসংখ্য, ভগবানের অসংখ্য লীলা রয়েছে, তার মধ্যে অন্যতম লীলা হচ্ছে এই ঝুলন। শাস্ত্রে বলা হয়েছে দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে তু বামনম দিষ্টা, পুনর্জন্ম ন বিদ্যতে। তো আমরা দেখতে পাই ভগবান গোবিন্দ রাধারানীকে নিয়ে এই দোল উৎসব করেছিলেন, ঝুলন উৎসব করেছিলেন। অ্যাকচুয়ালি দোলনাটাও দোল ঝুলন গোবিন্দ, দোলনা দোল গোবিন্দ, দোল গোবিন্দ। তো এই ঝুলন এই ভাদ্র মাসের আমাদের একাদশী থেকে শুরু হয়েছে, এই পূর্ণিমা। ভাদ্র মাস এমনি শুরু হয়ে গেলেও কিন্তু আমাদের পূর্ণিমা মাস ধরা হয়। তো পূর্ণিমা আমি আগেও বলেছি, চন্দ্রমাস ও সূর্য মাস, সংক্রান্তিটা সূর্য মাসে গণনা, আর পূর্ণিমা শেষ হলে শ্রাবণটা শেষ হবে, যদিও ভাদ্র লেগে যাচ্ছে। তো এটি কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে সুন্দরভাবে বর্ণনা রয়েছে কিভাবে ভগবান এই দোল উৎসব ঝুলন উৎসব করেছিলেন, কত সুন্দরভাবে ঝুলন সাজানো হয়েছিল। সেই রকম বর্তমান দিনে যদি আপনারা গৃহে ভগবানের এরকম ঝুলন উৎসব করতে পারেন, সম্ভব হবে না যদিও, কারণ ভগবান সব সুবর্ণ, তারপরে বিভিন্ন রত্নখচিত সিংহাসনে উপবেশন করে যেভাবে ঝুলন উৎসবের বর্ণনা রয়েছে, রতন বেদিরায় উপর বসাবো দুজন, রত্ন বেদিতে পৌ বলছেন, একদম সোনার রত্ন বেদিতে রাধা গোবিন্দকে বসিয়ে ঝুলন করবে। তো ওই রকম হয়তো আমাদের সম্ভব হবে না, কিন্তু আমরা সেই রকম স্বর্ণবেদী মতো করে সাজাতে পারি, বিভিন্ন রকম আমাদের ফুল দিয়ে, কেন শাস্ত্রে বলা হয়েছে কিরকি ফুল দিয়ে, বিশেষ করে গাঁথিয়া মালতীর মালা, তাহলে মালতীর মালা গেঁথে আমরা ভগবানকে দিতে পারি। কিন্তু আমাদের কাছে যদি এখন মালতী মালা নাও থাকে, আপনারা গৃহে
বিভিন্ন ধরনের আশেপাশে যেরকম যার সামর্থ্য ফুল আছে সেই ফুল দিয়ে আপনারা ঝুলন সাজাতে পারেন, এবং এই ঝুলনে খুব সুন্দর সুন্দর প্রসাদ রন্ধন করতে পারেন ভগবানের উদ্দেশ্যে। এবং যদি কোনো বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়ে বা মানে পাড়া প্রতিবেশী যারাই থাকবে সবাইকে আপনি আমন্ত্রণ করবেন, পাঁচ মিনিট করে ঝোলাবে, তারা দিব্য আনন্দ লাভ করতে পারবে এবং সেই ঝুলনটা খুব সুন্দরভাবে কোথাও, এটা তো গাছের নিচে হয়েছিল কিন্তু আপনি যেহেতু বর্ষাকাল বাড়িতে উঠানে আপনি করতে পারেন, সুন্দর করে ঝোলনা সাজিয়ে ভগবানকে এভাবে ঝোলাতে পারেন। তাতে কী হবে, আপনিও দিব্য আনন্দ লাভ করতে পারবেন এবং যারা ভগবানকে এই ঝুলন যাত্রার দিন ভগবানকে ঝোলাবে তারাও ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন। তো আসুন আমরা আজকের এই ঝুলন পূর্ণিমা, বিশেষ করে ভাদ্র পূর্ণিমা, এটা ঝুলন আজকের দিনে শেষ হচ্ছে, ভাদ্র পূর্ণিমা সরি বলরাম জয়ন্তী আজকের দিনে ঝুলন শেষ হচ্ছে, তো এই দিনে সকলে আসুন আমাদের ইস্কন মন্দিরের বিভিন্ন জায়গায় এই ঝুলন উৎসবের ব্যবস্থা করা হয়েছে। এখানে থাকেন আশেপাশে ইস্কন মন্দিরে ঝুলনে, কালকে হচ্ছে সমাপ্তি দিবস, কালকে পূর্ণিমা, আজকে রবিবার, কালকে সোমবারে শেষ হবে, তো আপনি এতে অংশগ্রহণ করবেন। তো ঝুলন সম্বন্ধে অনেক আলোচনা হয়েছে আর আমরা ডিটেল যাচ্ছি না, তো প্রভু বলে দিয়েছেন যে ভালো করে ভোগ দেবেন। হ্যাঁ, তো টোটাল পাঁচ দিনের উৎসব, আজকে চতুর্থ দিন, কালকে পূর্ণিমা, কালকে শেষ হবে। তো কালকে আরেকটা তিথি যুক্ত হয়েছে, বলরাম জয়ন্তী। জয়ন্তী মানে বলরামের জন্ম, বলরামের জন্ম কথা আমরা শুনব শ্রীমদ্ ভাগবতম থেকে। তো তার আগে জন্ম কথা শোনানোর আগে বলরামের একটা লীলা কথা শুনি, বলরাম তত্ত্ব, বলরাম কি তত্ত্বরূপে জগতে প্রকাশিত এবং ভগবানের সেবা করার জন্য তিনি কী কী রূপে নিজেকে বিস্তার করেছেন, উদার করে শুনলে প্রভু। হরে কৃষ্ণ। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে মহারাজের সান্নিধ্য প্রাপ্ত হয়ে এই টকশোতে আসা, আজকে আমি সে কৃপা আশীর্বাদ লাভ করতে পেরেছি। প্রথমে মহারাজ কাছে অত্যন্ত কৃতজ্ঞতা ব্যক্ত করি, আপনাদের কাছে আশীর্বাদ কামনা করি। তো বলরাম তত্ত্ব হচ্ছেন যে গুরু তত্ত্ব, বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণ আসার আগে বলরাম প্রকাশন, আর বলরাম যেখানে প্রকাশন তিনি কী করেন না, তিনি সেই পরিবেশ তৈরি করেন, যখন পরিবেশ হয় তারপরে ভগবান কৃষ্ণ, ভগবান যেখানে বসবেন, ভগবানের যেখানে সেবা হবে সেই সেই পরিবেশ, সেই পরিবেশ, সেই আসন সব কিছু রেডি করেন, তারপরে ভগবান কৃষ্ণচন্দ্র ভগবান আসেন। আমরা দেখতে পাই দেবকী গর্ভে তার সপ্তম সন্তান রূপে বলরাম এসেছিলেন, তারপরে রোহিণী গর্ভে ট্রান্সফার হয়েছিল। তো প্রথমে বলরাম এসেছিলেন, সে গর্ভকে শুদ্ধ করেছিলেন, যদিও তিনি মা ভগবানের শুদ্ধই, তারপরে কৃষ্ণচন্দ্র ভগবান আবির্ভূত হয়েছিলেন। ঠিক সেরকম ভগবান কৃষ্ণকে যদি আমরা লাভ করতে চাই, ভগবত ভক্তি বা কৃষ্ণ ভক্তি লাভ করতে চাই, তাহলে বলরাম বা গুরুদেবের আশীর্বাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি গুরুদেবের আশীর্বাদ আমরা না লাভ করতে পারি, তাহলে কিন্তু কৃষ্ণকে আমরা কখনো লাভ করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। তাই যদি বলরামের কৃপা হয়, তাহলে আমরা খুব সহজ সরলভাবে কৃষ্ণচন্দ্র ভগবানকে খচড়িয়ে লাভ করে নিতে পারবো। কিন্তু সেই কলিযুগে, বিশেষ করে আমরা যদি ত্রেতাতে যাই, বলরাম কৃষ্ণের বড় ভাই রূপে কেন এসেছেন না, লক্ষ্মণ অবতারে তিনি যখন রামচন্দ্র সঙ্গে ছিলেন তখন তিনি অনেক কিছু চাইতেন ভগবানের সেবা করার জন্য, কিন্তু রামচন্দ্র ভগবান কী করবেন না, আটকেই দিতেন।
কেন লক্ষ্মণের রিমোট কন্ট্রোলটা রামচন্দ্র ভগবানের হাতে থাকতো। তাই তিনি অনেক সেবা করতে চাইলেও মনের মতো করে তৃপ্তি ভরে তিনি সেবা করতে পারতেন। যেরকম পিতৃসত্ব পালনের জন্য প্রভু কেন জঙ্গলে যাবেন? আমি প্রভু যেহেতু বড় কিছু বলা যাচ্ছে না, প্রভু হচ্ছেন ভক্তারম যোগ্যত তপসাম, তিনি শুধু ভোগ করবেন। সব সংসারে দায় দায়িত্ব সব বড় ছেলের ঘাড়ে, তো আমি যদি বড় হতে পারতাম সেটা অভিলাষ। তার জন্য তিনি রামচন্দ্র ভগবানের কাছে প্রার্থনা করেছেন যে প্রভু আমার, আমি কোনোদিন আপনাকে কিছু চাইনি, কিন্তু একটা জিনিস আমি চাই, আপনি আমাকে কৃপা করে যদি প্রদান করেন। রামচন্দ্র ভগবান বলছে তুমি যা চাইবে আমি সেটা অচিরেই তোমাকে প্রদান করব। তখন তিনি বলছেন এই জীবনে আমি ছোট হয়েছি, পরের অবতারে যাতে বড় রূপে আসি, তার জন্য তিনি বলরাম রূপে এসেছেন। আর তিনি বলরাম রূপে এসে সব কিছু তার মনের মতো করে ভগবানের সেবা করার চেষ্টা করে। তার মানে হিসাবটা রাখবেন, আগে ছিলেন লক্ষণ, লক্ষণ থেকে হয়ে গেলেন বলরাম, তারপরে তিনি কলিযুগে মহাপ্রভু যখন আসেন তিনি তখন কি করেন না, ব্রজেন্দ্র নন্দন যেই সচিসুত হইলে সেই বলরাম হইল, নিতায় বলরাম নিত্যানন্দ প্রভু রূপে এসেছেন। এখানেও বড় রূপে এসেছেন, এখানেও যাতে তিনি তার মনের মতো করে সেবা করেন। কিন্তু সেবা করতে গিয়ে তিনি, আমরা অনেক রকম সেবা করি, বিশেষ করে ভগবানের দ্বাদশটি রস আছে, তার মধ্যে মুখ্য রস আছে পাঁচটি, শান্ত, দাস্য, মাধুর্য, বাৎসল্য, সখ্য। এই যে পাঁচটি রস, আমরা এক একটা রসে ভগবানের সঙ্গে যুক্ত থাকি, কিন্তু বলরাম তিনি নিজেকে পঞ্চরূপে প্রকাশ করেছে। বিশেষ করে আমরা দেখতে পাই যে বাৎসল্য রূপে কখনো কখনো মা যশোদা মতো করে তিনি তাকে শাসন করেছেন, গাইড করেন, ওখানে যাওয়া যাবে না, ওখানে এই আছে সেই আছে, খুব তাকে রেস্ট্রিকশন প্রদান করতেন। কখনো কখনো তিনি দাস্যরূপে কী করতেন না, তার পাকে খুব সুন্দর করে মেসেজ করতেন, পদসেবা করতেন। সখারূপে তিনি কী করতেন, খেলাধুলা, মারামারি, যত রকম বন্ধুদেরকে নিয়ে তিনি সেবা করতেন, বনভোজন। শান্তরূপে তিনি নিজেকে প্রকাশ করেছেন, করতাল, মৃদঙ্গ, যে আমরা মন্দিরে সব বাজাই মাইক, তো এইভাবে ভগবানের যে উপকরণ সব, মাইকও ভগবান বলরামের প্রকাশ, হ্যাঁ, ভগবানের মন্দির, সিংহাসন, থালা বাটি ঘন্টি সব সবকিছু বলরামের প্রকাশ, কেবল কৃষ্ণ সেবার জন্য কৃষ্ণ। আরেকটা মনে প্রশ্ন আছে, তিনি তো পুরুষ, তাহলে মাধুর্য রসে তিনি কী করে আস্বাদন করেন? তিনি গোপীরূপে এক স্বরূপে তিনি প্রকাশ করেছেন, যাতে সেখানেও তিনি সুন্দর করে কৃষ্ণ সেবা করতে পারেন। তো এইভাবে আমরা যদি সেই গুরুত্বত্বের কাছে আত্মসমর্পণ করি, তাহলে অবশ্যই পরম কৃষ্ণ ভগবানকে লাভ করতে পারবো। তার উদাহরণ আমরা দেখতে পাই যোগাই মাধাই কাছে, তারা নিত্যানন্দ প্রভুর কাছে আত্মসমর্পণ করেছে, তারপরে তিনি মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করেছে। সেভাবে আমরা যদি নিজেকে উৎসর্গীকৃত করি গুরুতত্ত্ব বা বলরাম কাছে, তাহলে অবশ্যই আমরা মহাপ্রভু বা কৃষ্ণচন্দ্র ভগবানকে লাভ করব। তার সুযোগ বলরাম আবির্ভাব দিন, সকলে বলরাম পূর্ণিমাকে আপনারা পালন করেন, উপবাস রাখবেন, চরণে পুষ্প দিবেন, আর ওনার কৃপা আশীর্বাদ লাভ করবেন। হরে কৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন যেই সচিসুত হইল সেই বলরাম হইল নিতায়, সেই বৃন্দাবনের টিম কৃষ্ণ বলরাম রাধারণী ললিতা বিশাখা পুরো টিম মা কৃষ্ণ নবদ্বীপে নিয়ে এসেছিলেন। সেই কৃষ্ণ তিনি ব্রজেন্দ্রনন্দন, কৃষ্ণ তিনি হয়ে গেলেন সচিসুত নিমাই, আর বলরাম হলেন নিতাই। তো অসংখ্য ধন্যবাদ উদার প্রভু, আপনি বললেন যে ভগবান হচ্ছেন, ভগবান যখন যুগে যুগে আসেন, এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি যুগে যুগে আসেন জগতের দুঃখ ভার লাঘব করার জন্য, এবং বলরাম সঙ্গে আসেন। এখানে বলা হয়েছে সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। বলরাম হচ্ছেন কৃষ্ণের দ্বিতীয় দেহ,
একই স্বরূপদহে ভিন্ন মাত্র কায়, দুজন একই, শুধু খালি শরীর ভিন্ন, একজন ধবধবে সাদা বলরাম আর কৃষ্ণ শ্যামসুন্দর কালো বা নীল। একই স্বরূপ দহে ভিন্ন মাত্র কায়, কায় মানে শরীর, শরীরটা ভিন্ন কিন্তু স্বরূপ একই। আদ্য কায় বহ কৃষ্ণ লীলার সহায়, বলরাম গোসাই মূল শঙ্কর, বলরাম গোসাই মূল শঙ্কর সনম, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণর সেবন, যেটা উদারপু বলেন পঞ্চরূপ ধরি আপনে করেন কৃষ্ণ লীলার সহায়, সৃষ্টাদি কার্য করে ধরি চার কায়, সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রীচৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। তো পাঁচ রূপে বলরাম সৃষ্টাদিক সেবা তার আজ্ঞার পালন, শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন। মহাশঙ্কর্ষণ কারণ দক্ষে বিষ্ণু, গর্ভদক্ষে বিষ্ণু, ক্ষীরদক্ষে বিষ্ণু আর শেষ নাগ। তো এইসব তত্ত্ব চৈতন্য চরিতামৃতে বিভিন্ন শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। সেই বিষ্ণু শেষ রূপে ধরেন ধরণী, তার কাছে মহিষীরে হেন নাহি জানি। এই মহি পৃথিবীকে তিনি মাথায় ধারণ করে, তাই মন্দির প্রতিষ্ঠা করতে গেলে আগে নিচে বলরামকে বসাতে হয়, হ্যাঁ শেষনাগ আগে স্থাপন করা হয়, তারপরে মন্দির তৈরি করা হয়। সহস্র বিস্তীর্ণ যার ফনার মণ্ডল, সূর্য যিনি মণিগণ করে জলমল, পঞ্চাশ কোটি যজন পৃথিবী বিস্তার, যার এক ফনা রয়ে সর্প সর্ষপ আকার। এই ব্রহ্মাণ্ডের তার মাথায় একটা শস্যের মতো ফেলা আছে, তিনি কিছু মনে করেন। তো বলরাম, বলরামের আবির্ভাব, কৃষ্ণ সঙ্গে তিনি এসেছেন এই জগতে কৃষ্ণলীলার সহায়ক রূপে। আমি গোপাল বালক প্রভুকে বলবো বলরামের জন্মকথা, বলরাম কী ভাবছেন কৃষ্ণের জন্মকথা, দেবকী বসুদেব তাদের কংসের অত্যাচার, কংসের কারাগারে কৃষ্ণের জন্ম, বলরাম এই জগতে কীভাবে এলেন, ভাগবতমে দশম স্কন্ধে পরিপ্রেক্ষিতে প্রভুর কাছ থেকে শুনতে চায়। তিনি হচ্ছেন বড় একজন ভাগবত প্রচারক, এবার ভাগবত পড়ে আপনাদের শোনাবেন বলরামের জন্মকথা। তো বলরাম আমাদের বৃন্দাবনে এসেছিলেন যখন দেবকীর দৈবকীর সপ্তম গর্ভ, তখন যোগমায়ার নির্দেশে, এ কৃষ্ণের নির্দেশে যোগমায়া বলরামকে রোহিণীর গর্ভে, মানে বসুদেবের আরেকজন স্ত্রী রোহিণীর গর্ভে স্থানান্তরিত করেন। আমি শ্লোকটা পড়ে শুনিয়ে দিই প্রভু যেটা বলছেন। একে তমনুরুধ্যানা জ্ঞাতয় পর্যু পাশতে হতেষু ষষু লোক বালেষু দেবক্যা অগ্রসেনিনা। যে বলরাম ছিলেন সপ্তম গর্ভ, সপ্তম গর্ভ আসার আগে দেবকীর ষট না বা ষষু ছটা সন্তানকে কংস হত্যা করেছে, এটাও উদার গৌরসুন্দরপুর একটি ইঙ্গিত দিয়ে গেছেন। কৃষ্ণ আসার আগে বলরাম জায়গাটা প্রস্তুত করেন, তার আগে আমাদের ইঙ্গিত দেওয়া হয়েছে যে আমাদের শত্রুরা আছে, কটা শত্রু আছে, ষড়রিপু, কাম ক্রোধ লোভ মোহ মাশ্চর্য, এই ছয় শত্রুকে আগে দমন করতে হবে, তারপরে বলরামকে নেব। আর বলরাম অর্থে গুরু কৃপা পাবো, তারপরে ভগবান আসবে। তাই এটা জগৎকে শেখানোর জন্য দেবকীর ছয় সন্তান হত্যা হলো। সপ্তম বৈষ্ণবম ধামম যমনন্তম প্রজক্ষতে গর্ব বহুব দেবক্যাম হর্ষ শোক বিবর্ধন। তারপরে সপ্তম গর্ভ দেবকী ধারণ করলেন, তাকে দেখতে অত্যন্ত সুন্দর, আর তিনি হচ্ছেন ধাম, ভগবান যেখানে থাকেন ধাম, সেই ধাম হচ্ছেন বলরাম। ধাম স্বরূপ দেবকীর গর্ভে তিনি
আবির্ভূত হলেন এবং দেবকীর হর্ষ এবং শোক, হর্ষ কেন আনন্দ, হর্ষ মানে আনন্দ, শোক কেন আবার যদি কংস মারে, আবার কংস এসে মার, যদি না কংস এসে আবার এ সন্তানটাও আমার থাকবে না, আমি পাবো না, আবার মেরে দেবে, হর্ষ শোক। আর তখন যেটা প্রভু বলছেন, ভগবান অপি বিশ্বাত্মা বিদিতা কংসজম ভয়ম যদুনাম নিজ মাথা নাম যোগ মায়া সমাধিত। তখন ভগবান কৃষ্ণ যোগমায়াকে ডাকলেন, তুমি যাও। যোগমায়া মানে যোগমায়া মহামায়া কিন্তু একই স্বরূপ, কিন্তু প্রভুপাদ বলেছেন যোগমায়া যেরকম রাধারানী অন্তরঙ্গা শক্তি, মহামায়া হচ্ছে দুর্গা দেবী। প্রভুপাদ বলছেন ভগবানের নিজ শক্তি একই শক্তি, যেরকম ফ্যান ঘুরছে, লাইট জ্বলছে, এই যে ইলেকট্রিক বৈদ্যুতিক শক্তি, তার তো একই দিকে প্রবাহিত, যেটা হিটারে লাগালে হিট হচ্ছে, ফ্রিজে লাগালে ঠান্ডা হচ্ছে। তাই দুর্গাদেবীকে বললেন, গচ্ছ দেবী ব্রজং ভদ্রে গোপ গোপাভি অলঙ্কৃত, হে দেবী তুমি বৃন্দাবনে যাও, রহিণ্যাম বসুদেব ভার্যাস্তে নন্দ গোকুলে অন্যাস্য কংস সংবিঘ্না বিপরেশু বসন্তি। যেটা আপনি বলছেন এটা বল, যে যে হে যোগমায়া দুর্গা দেবী তুমি বৃন্দাবনে যাও। হ্যাঁ, তখন কৃষ্ণ যোগমায়াকে বলছেন, হে যোগমায়া তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে সেখানে রোহিণী মাতার গর্ভে আমাকে স্থানান্তরিত করে। অ্যাকচুয়ালি বলরামের আর এক নাম সংকর্ষণ, এই স্থানান্তরিত কথার অর্থ হচ্ছে সংকর্ষণ। যেহেতু বলরাম এই দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয়েছিল, এই জন্য তার আর এক নাম হচ্ছে সংকর্ষণ, আকর্ষিত হয়েছিল। হ্যাঁ, তো এই বলরাম তখন রোহিণীর গর্ভে পাঠানোর জন্য যোগমায়াকে নির্দেশ দিলেন এবং যোগমায়াকে বললেন, শুধু বলরাম নয়, আমি স্বয়ং এই দেবকীর গর্ভে আসব এবং তুমিও আসবে আমাদের এই লীলায় সহায়তা করার জন্য, তুমি আসবে যশোদার কন্যারূপে, তখন আমাদের মধ্যে মিলন হবে এবং সুন্দর লীলাটা আমরা আরও ভালো করে জমজমাট করে সাজাতে পারবো। দেবক্যাম জঠরে গর্ভম শেষাক্ষ্যম ধাম মাম, একদম ভাগবতমের শ্লোক, কিন্তু তৎ সন্নিকৃষক রোহিণাম উদরে সন্নিবেশয়। দেবকীর গর্ভে আমার আগে শেষাক্ষ, যার নাম শেষ, অনন্ত শেষ, শেষাক্ষ্য অক্ষ্য মানে শেষ নামে অনন্ত শেষ, বলরাম রূপে আমার মায়ের গর্ভে আছেন এবং তার অরিজিনাল মাতা হচ্ছেন রোহিণী। রোহিণীর গর্ভ, প্রভু বলে রোহিণীর গর্ভে আকর্ষিত হলে, এখন বলবেন রোহিণীর রোহিণী যদি তার মা হয় তাহলে এই মায়ের গর্ভে এলেন কেন? তার উত্তর কিন্তু উদারবাবু দিয়েছেন, যে দেবকীর গর্ভকে শুদ্ধ করার জন্য বা ধাম তৈরি করার জন্য তিনি এসেছিলেন, তো তাকে তার অরিজিনাল মার গর্ভে দিয়ে দাও। হ্যাঁ, তথাহম অংশ ভাগ এন দেবক্যং পুত্র, আমি তখন, এটা গোপালবল্লভ প্রভু বলে, আমি তখন আমার মায়ের গর্ভটা খালি হওয়ার পরে আমি ওখানে গিয়ে জন্মগ্রহণ করবো। প্রাপসমিতাম যশোদায় নন্দপত্নাম ভবি, আর তুমি যাবে নন্দপত্নী যশোদার গর্ভে জন্মগ্রহণ করবে, তারপরে বাবা রাতারাতি এক্সচেঞ্জ করবে। হ্যাঁ, তারপরে তো সেই লীলা কাহিনী আপনারা সকলে জানেন, কিভাবে রাতারাতি ট্রান্সফার হয়েছিল, বিশেষ করে আমরা জন্মাষ্টমী তিথিতে সেই লীলাটা সুন্দরভাবে আরও জানতে পারব। বসুদেব কিভাবে এই প্রবল ঝড় বৃষ্টির দিনে যমুনা নদী পার করে, এবং যমুনা নদী পার করার সময় যমুনা নদী অত্যন্ত উত্থলিত হয়েছিল ভগবানের চরণ স্পর্শ পাওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে শেষ নাগ এই বলরাম, যেহেতু বলরাম হচ্ছে কৃষ্ণের লীলার সহায়ক, বলরাম হচ্ছে কৃষ্ণের প্রথম প্রকাশ এবং স্বয়ং ভগবানই তার দ্বিতীয় প্রকাশ রূপে এসেছেন, শুধু সম্পূর্ণ যে ভগবান, পূর্ণ ভগবানের লীলার সহায়তা করার জন্য। তো আমরা পরবর্তীতে দেখতে পাই সেই শেষ নাগ হিসাবে কীভাবে
কৃষ্ণের সেবা করেছিলেন, সাপের মতো ছাতার মতন তার ফণাগুলোকে ধরেছিলেন যাতে কৃষ্ণের গায়ে বৃষ্টি না পড়ে। পরবর্তীতে সুন্দর লীলা রয়েছে, সেটা জন্মাষ্টমীতে কৃষ্ণের লীলা, এখনও সব বলে দিয়েন না তো আপনার, আপনার খুব ভালো লাগছে। আমি গোপাল বালক প্রভুকে অনুরোধ করব এই কৃষ্ণের কৃষ্ণা কীভাবে তিনি মথুরা থেকে গোকুলে গেলেন, তার উপরে আমরা একটা টক শো করতে পারি কৃষ্ণের জন্মলীলার উপরে। এখন বলরাম, বলরাম জন্মালেন রোহিণীর গর্ভে, সেটাও ছিল নন্দ মহারাজের বাড়িতে গোকুলে, আর তার সেখানে মন্দিরও আছে, তার নাম হচ্ছে দাউজি ভাই, দাউ ভাইয়া, দাউ ভাইয়া। বলরামের জন্মকথা শুনলেন, অপূর্ব জন্মকথা, দুই মায়ের পুত্র। সেই জন্য অনেকে প্রশ্ন করে, আচ্ছা বলরাম তো রোহিণীর পুত্র, তা আমরা জগন্নাথ বলরামকে একসঙ্গে ভাই, দুই ভাই বাবা সুভদ্রা সহ ভাই বোন বলি কেন? তো এখান থেকে সিদ্ধ হলো যে কৃষ্ণ যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, বলরামও সেই মায়ের আগে আগে এসেছিলেন। তো একই মায়ের একই পিতার সন্তান তিনজন, কিন্তু পরবর্তীকালে যেহেতু দেবকী কারাগারে ছিলেন, সেই জন্য রোহিণী মার গর্ভে ট্রান্সফার করা হয়েছিল। হ্যাঁ, আমার মনে হয় যেরকম হয় না, অনেক সময় নার্সিংহোমে নার্সরা এর বাচ্চা ওকে পাল্টাপাল্টি করে দেয়, এই পাল্টাপাল্টিটা আমাদের বসুদেব চালু করে দিয়ে গেছেন মনে হয়, এর ছেলে বাবা তো একজন। ও আচ্ছা আচ্ছা, পাল্টাপাল্টি হয়নি, ভাই বলাই যায়। ওকে, অপূর্ব অপূর্ব আমাদের বলরামের কথা। বলরামের কিছু বাল্যলীলা শুনবো আমাদের উদার প্রভুর কাছ থেকে। বলরামের বাল্যলীলা অনেক লীলা বলরাম, বলরামের আমাদের সময়ের পরিপ্রেক্ষিতে কিছু কিছু শুন। তো বলরাম তো প্রথমেই জন্মগ্রহণ করেছেন, যেটা গোপাল বালক প্রভু বললেন, তারপরে কৃষ্ণচন্দ্র ভগবান এসেছেন। তো আসা থেকেই অনেক লীলা, বিশেষ করে এই লীলায় সহায়তা করেছেন আরও আমাদের কংস মামা, কংস মামা আরও সহায়তা করেছে। তাই কংস তো মামা শত্রু, কীভাবে সহায়তা করল? সহায়তা করেছেন, বহু অসুরকে তিনি পাঠাতেন, যে ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনারের সময় তো চলেই আসতেন, বাড়ি ফেরার পর বাড়ি ফেরার এত খেলাধুলা করতেন যে তিনি কী করতেন, এক একটা অসুরকে পাঠাতেন, একজন অসুর মারা গেলে বোঝা যাবে সকালবেলা এবারে ব্রেকফাস্ট হোমে হয়ে গেছে, তখন ওনারা ব্রেকফাস্ট করবেন, তারপরে লাঞ্চের বেলাও একটা অসুর। তো বলরাম কী করতেন না, যেহেতু তিনি ভগবান কৃষ্ণের লীলায় সহায়, তাই সহায়তা করার জন্য তিনি অত্যন্ত তৎপর, আর সেবা করার জন্য ইনি অতটাই ব্যাকুল আকুল, তাই তিনি চিন্তা করছেন, আরে সব অসুর কি কৃষ্ণ কাছে আসছে কেন? মনে হচ্ছে ওর মাথায় যে ময়ূর পাখাটা আছে আর বস্ত্রটা পীতাম্বর আছে তার জন্য মনে আসছে, তাহলে একটা কাজ করি, আমি যদি এটাকে ধারণ করি তাহলে আগে আমার কাছে আসবে, তাহলে আমি যদি আমার কাছে শেষ করে দিই তাহলে কৃষ্ণ কাছে পৌঁছাবে না, কৃষ্ণকে ঝামেলা করবে। তার জন্য তিনি কি করে না, মাথায় ময়ূর পাখা আর পীতাম্বর নিয়ে যেতেন যাতে এই অসুরগুলোকে তিনি আগেই শেষ করে দেন। তার জন্য বহু অসুরকে শেষ করেছেন, মেরেছেন, যাতে কৃষ্ণকে তিনি সহায়তা করেছেন। এরকম একটা ঘটনা আছে যে পরমাসুর একজন অসুর, তিনি কি করেন না, কংস পাঠিয়েছেন, তিনি এসেছেন, তিনি টার্গেট করেছেন কৃষ্ণকে, যে যার মাথায় ময়ূর পাখা আছে পীতাম্বর আছে তাকে আমি বধ করব, কৃষ্ণকে মারার জন্যই ওরা আসতে। তখন কী হয় না, দুই বন্ধু দু পক্ষ হয়ে, মানে কৃষ্ণ যেদিকে থাকতেন তার অপোজিট পক্ষে বিশেষ করে বলরাম থাকতেন, যে খেলায় সহায়তা করতে হবে। তার জন্য তিনি কী করতেন না, এক পক্ষে এলে আবার ঠিক হবে না, দুই পক্ষ ভারী সমান সমান হওয়া চাই, তাই না? তো দু পক্ষ হয়েছে, তো সে প্রলম্বাসুর তিনি চিন্তা করছেন আমি কৃষ্ণ পক্ষে যাব, আর কৃষ্ণকে কন্ডিশন কী ছিল না, যে হেরে যাবে তাকে ঘাড়ে করে নিয়ে জিতে হবে, বইতে হবে, বইতে হবে। তখন তিনি চিন্তা করছেন যদি কৃষ্ণ পক্ষ হয়ে হেরে যায় তাহলে কী হবে না, আমি কৃষ্ণকে হয়তো কৃষ্ণ এগনেস্টে গেলাম, কৃষ্ণ এক পক্ষে হেরে গেলে কৃষ্ণকে নিতে পারবো, তাই তিনি কৃষ্ণের এগনেস্ট পক্ষে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ঘটনাক্রমে কী হয়
না বলরামের এগনেস্ট পক্ষে তিনি পড়ে যান। তার মানে বলরাম যদি জিতে যায় তাহলে কী করতে, না বলরামকে ঘাড়ে বসিয়ে বহন করতে হবে। তো ঘটনা কবি তিনি কৃষ্ণ পক্ষেই ছিলেন, কৃষ্ণ পক্ষে থাকার ফলস্বরূপে কৃষ্ণ জেনে শুনেই হেরে যায়। অনেক সময় তার ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য তিনি হেরে যেতেন, যদিও তিনি পরম পুরুষোত্তম ভগবান, তার হারের কোনো বিষয় নেই। কিন্তু যেই হেরে গেছে তার টার্গেট ছিল কৃষ্ণকে বহন করা আর রাস্তায় গিয়ে মেরে দেওয়া। কিন্তু এখন ঘটনা সূত্রে কী হয়ে গেছে, না বলরামকেই তিনি ঘাড়ে বহন করেছে। তো নিয়ে যেতে কন্ডিশন ছিল যে এই পথ দিয়ে আসে, এই পথে এসে যথা টাইমে পৌঁছে যাবে। কিন্তু তার উদ্দেশ্য ছিল কি, তাকে বোধ করা। তাই সেই পথ দিয়ে না গিয়ে সেই পথে গিয়ে কিছুটা আরও জঙ্গল কিনে আগাতে যাচ্ছে, তাকে দাঁড়াও দাঁড়াও যতই বলছেন কিন্তু সে আর দাঁড়াচ্ছে। বলরাম তখন বুঝতে পারেন যে না, এ কেউ সাধারণ গোপবালক নয়, কিছু তো গণ্ডগোল আছে। তারপরে বোঝা গেল যে প্রলাম আসু, আর তার মাথায় তিনি একবার মুষ্টি ঘাত করে কি করেছে, না শেষ করে দিয়েছে। প্রলম্বাসুর বধ হয়ে গেল, প্রলম্বাসুর বধ হয়ে গেল। এইভাবে বলরাম বহু লীলা করেছেন আর ভগবানকে অনেক আনন্দ প্রদান করেছেন। কৃষ্ণলীলায় অনেক অসুর বধের মধ্যে কিছু কিছু অসুর বলরাম বধ করেছে। বলরাম যেরকম ধেনুকাসুর, ধেনুকাসুরের কথা একটু বলেন। ধেনুকাসুর তিনি ছিলেন বিরোচনের পুত্র, মানে পল্লাদের বংশধরে, পল্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র সাহসিক, তার নাম ছিল সাহসিক। সে অপরাধ, মুনি ঋষির চরণ অপরাধ করে সে ধেনুকাসুর হয়েছিল। কোথায় থাকতো ধেনুকাসুর? তালবনে থাকতেন ধেনুকাসুর। তো একবার কৃষ্ণ বলরাম যখন সখাদের সঙ্গে খেলাধুলা করছিলেন, তখন তাদের মধ্যে মধুমঙ্গল, সম্ভবত তো মধুমঙ্গল যে তাল, যে ফল পাকলে তার যে একটা সুগন্ধ, তিনি আস্বাদন করছিলেন, মানে ঘ্রাণ পাচ্ছিলেন। তখন বলছিলেন এই আশেপাশে কোথাও এই তাল বৃক্ষ আছে, তো আমরা আজকের চলো সকলে মিলে মহাফিস্ট করবো, তাল বৃক্ষ আশেপাশে কোথাও আছে সেখানে যাই, সেখানে গিয়ে আমরা তাল পেড়ে খাবো। ভগবান তার সখাদের নিয়ে তাল খেয়েছিলেন, আমরা যেন তাল খাই কিন্তু। হ্যাঁ, তাল, তাল ফলটা খুব প্রসিদ্ধ। এই ঘটনাটা হয়েছিল তালবনে। হ্যাঁ, তারপরে? তারপরে যখন কৃষ্ণ তা কৃষ্ণ বলরাম এবং সখাদেরকে নিয়ে তালবনে যায়, তখন তালবনে কংসের প্রহরী, কি নাম মনে নেই, তো কংসের প্রহরী ওখানে খুব কড়াভাবে পাহারা দিচ্ছিলেন। তো কৃষ্ণ তো অত্যন্ত চতুর, সে যে যতই পাহারা দিক না কেন, তো সেই যে প্রহরী ছিল তার সঙ্গে বলরামের খুব যুদ্ধ লেগে যায়। আর যখন বলরামের সঙ্গে যুদ্ধ হচ্ছে সেই সময় সব কৃষ্ণের সখারা তারা তালবনে ঢুকে গেছে, মানে কতজনকে সামলাবে, অনেকজন ছিল। তো এখন সবাই যখন তালবনে ঢুকে গেছে, তখন এ বেচারা কী করবে প্রহরী, সে একে ধরবে না ওকে ধরবে, তখন একে ছেড়ে দিয়ে কৃষ্ণের কাছে চলে গেছে, কারণ কৃষ্ণ ওখানে লিড করছে তাল পাড়ার জন্য। আর যখন কাউকে সামলাতে পারছেন না, তখন সেই যে তালবনের যে দায়িত্বে মেন দায়িত্ব ছিল এই ধেনুকাসুর, সেই ধেনুকাসুরের কাছে খবর যায় যে এরকম তালবনে কৃষ্ণ এবং দুটা ছেলে তারা অনেক জনকে নিয়ে এসে তাল পাড়া শুরু করেছে। তখন ধেনুকাসুর এসে ওখানে উপস্থিত হন, এবং ধেনুকাসুর যখন এসে দেখে এত বালক, তখন তাদের মধ্যে একদম ফর্সা টুকটুকে, দেখতে সুন্দর বলরাম, তো বলরামকে আঘাত করার চেষ্টা করে। কিন্তু যেহেতু বলরাম ছিলেন ভগবানের শক্তি, তাই ভগবানের প্রথম প্রকাশ, তো তার বলশালী, এতটাই বল, তার নাম বলরাম। তো সেই ধেনুকাসুরের দুটা পিছনের পা ধরে এরকম, ধেনুকাসুর একচুয়ালি খানিকটা কী বলে ষাঁড়ের মতন,
গাধা 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 গাধার মতো পিছন দিয়ে লাফ। হ্যাঁ, তো সেই দুটো পেছনে দুটো পা ধরে এরকম ঘোরাতে ঘোরাতে অনেক দূরে ছুড়ে দিলেন এবং ধেনুকাসুরকে বধ করলেন। আসলে যেটা বলছিলাম যে প্রহ্লাদের সামনে নরসিংহদেব কথা দিয়েছিলেন, তোমার বংশের আর কাউকে আমি হত্যা করব না, তাই প্রহ্লাদের পিড়িতে ধেনুকাসুর হয়েছিল। প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র সাহসিকই ধেনুকাসুর হয়েছিল, তাই ধেনুকাসুরকে ভগবান কৃষ্ণ বধ করেন, বলরামকে দিয়ে বধ করেছেন। বলরামকে পা দিয়ে আঘাত করতে শুরু করে, বলরাম তখন পা দুটো নিয়ে ঘোরাতে ঘোরাতে ছুঁড়ে দেন, আর ওই ধেনুকাসুর ওখানে মারা যায়। কয়েকটা তাল গাছও সেই ভারে, আর সবাই তাল খেতে খুব আনন্দ ফুর্তি করেছে। সেজন্য কালকে তালের বড়া ভোগ লাগাবেন, কিন্তু তালের বড়াটা থাকতেই হবে, তালের পিঠা, তালের বড়া, তাল দিয়ে পায়েস, তালের কিছু আইটেম থাকতে হবে কালকে। কালকে তো পূর্ণিমা, কী খাবেন সেটাও একটা বিচার্য বিষয়। দুপুর পর্যন্ত উপবাস করেন বলরাম জয়ন্তী সম্পর্কে, আর দুপুরের পরে ফিস্ট খাবেন। এই দিনটা তো আমরা উপভোগ করতাম বাড়িতে, এত কিছু জানতাম না, কিন্তু রাখি পূর্ণিমা উপভোগ করতাম। বিকালে ব্রাহ্মণ আসতেন, রাখি রাখি কথা শুনবো আমরা গোপাল বাবুর কাছে, রাখি খুব উপভোগ করতাম। আর রাখি বাঁধতো, রাখি বাঁধতো পৈতে পরাতো ব্রাহ্মণরা। আমি পৈতা পরতে খুব পছন্দ করতাম, রাখির ভিতরে পৈতাটা দু তিন দিন রাখতাম, এখন তো পারমানেন্ট পৈতে হয়ে গেছে। তো সেই পিঠে তো একটা তেলে ভাজা পিঠে প্রচুর হতো, প্রত্যেক বাড়ি বাড়ি বাবা সাপ্লাই দিতেন, প্রত্যেক বাড়ি থেকে আসতো, পিঠে করবেন, ফিস্ট করবেন, তালের কিছু আইটেম থাকতেই হবে। তো বলরামের কৃষ্ণের মতো অনেক লীলা, বলরামের বিবাহ লীলাও খুব সুন্দর। বলরাম বিয়ে করলেন রেবতীকে, সে এক অপূর্ব লীলা। ভগবান কৃষ্ণ বৃন্দাবন লীলা সমাপ্ত করে মথুরায় গেলেন, আর মথুরাতে গিয়ে তিনি কংসকে যেহেতু বধ করলেন, তাই কংসের আত্মীয় স্বজনরা, তার বন্ধুবান্ধবরা এই কৃষ্ণ বলরামের প্রতি তার কংসবধের প্রতিশোধ নেওয়ার জন্য তারা বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্ট আক্রমণ করতে লাগে। তখন তারা রাতারাতি দ্বারকা নগরী তৈরি করে সব যদু বংশকে দ্বারকা পাঠিয়ে দিলেন। এখন দ্বারকা বিশাল নগরী বসে গেছে। কৃষ্ণ বলরাম এবারে কৃষ্ণ বিবাহ করবেন, কিন্তু বড় ভাই আছে, বড় ভাই আগে নিয়ে বিয়ে করলে তাহলে ছোটো ভাই বিয়ে করতে পারে নাকি, তাই এই বড় ভাইয়ের বিয়ের প্রস্তাব এলো। এ এক অভূতপূর্ব প্রস্তাব। এই বলরামের স্ত্রীর নাম হচ্ছিল রেবতী, আর সে ছিল কুকুদমি রাজার কন্যা। রেবতীর রৈবত, রৈবত রাজার নাতনি, রৈবত রাজার পুত্র হচ্ছে কুকুদমি, কুকুদমির পুত্রী কন্যা, তাই দাদুর নাম অনুসারে রেবতী রাখা হয়েছিল। সে রেবতী বলরামের নিত্য পত্নী। তিনি কি করে বলরামকে তার স্বামী রূপে পুনরায় প্রাপ্ত হলেন, তার অনেক বড় হিস্ট্রি সংক্ষেপে এইটুকু বলা যায়, রেবতী দেখতে অত্যন্ত সুন্দরী ছিলেন, অত্যন্ত সুন্দরী, অত্যন্ত রূপসী সুন্দরী। আর কুকুদমি রাজা এই জগতে সমস্ত রাজকুমারকে দেখেছেন যে আমার কন্যাকে সম্প্রদান করতে পারি, কাউকে পছন্দ হয়নি। রেবতীর গুণবতী কন্যা এবং সুন্দরী, তাই রৈবত রাজা কন্যার উপযুক্ত পাত্র কাউকে পছন্দ করতে পারলেন না। অনেক কাল কেটে গেছে, তারপরে তিনি চিন্তা করলেন জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতা দিয়ে, বিধাতা কার জন্ম কার মৃত্যু কার বিয়ে কোথায় লিখে রেখেছে, তা আমি যাবো বিধাতাকে জিজ্ঞেস করতে। তিনি এত বড় রাজা ছিলেন, তিনি বিধাতা ব্রহ্মার কাছে পৌঁছালেন, আর ব্রহ্মা তখন একটা প্রমদ অনুষ্ঠানে ছিল, একটা নাচটা হচ্ছিল, দু নাচ এমনি দু তিন মিনিট হয়। তারপরে কুকুদমি রাজাকে স্বাগত জানিয়েছেন এবং জিজ্ঞাসা করছেন আপনার এখানে আসার হেতু, তখন তিনি বলছেন এই আমার পুত্রী রেবতী, এর উপযুক্ত পাত্র বর আমি নির্ধারণ করতে পারিনি, তা আপনাকে জিজ্ঞেস করতে এসেছি যে এর উপযুক্ত বর
কে কার জন্য আপনি নির্ণয় করেছেন? এটা দিনে ব্রহ্মা হাসলেন, মানে বলছে তুমি যে এখানে এই দু মিনিট অপেক্ষা করেছ, জড়জগতে কয়েকটা যুগ অতিবাহিত হয়, যাদের যাদের দেখেছ কেউ নেই, বলে তাহলে উপায় না, ঠিক আছে তুমি এখন যাও, কৃষ্ণ বলরাম ভগবান তারা জগতে আবির্ভূত হয়ে লীলা করছেন, দাপরের অন্ত এসে গেছে, সুতরাং ওখানে গিয়ে বলরামই এর উপযুক্ত পতি হতে পারে, কিন্তু এটাও হাতছাড়া করবেন না, তাড়াতাড়ি যান। তারা এলেন, বলে বলরামকে চিনব কী করে? বলে তারা দুই ভাই একই স্বরূপ, কিন্তু একজনের মাথায় আছে ময়ূর পাখা, সে হচ্ছে কৃষ্ণ, আর একজন অত্যন্ত ধবধবে সাদা, তিনি হচ্ছেন বলরাম, অত্যন্ত বলিষ্ঠ, হ্যাঁ শেষ, তিনি শেষ নাগ। তো তখন কুকুদমি রাজা কন্যাকে নিয়ে সে দ্বারকাতে এলেন, সে সত্যযুগের লোক, কত বড় চেহারা, কত বড় উঁচু, সব দ্বারকাতে হইচই পড়ে গেছে, আবার এক অসুর এসছে এখানে। তো কৃষ্ণ বলরাম দুজন এলেন দেখতে, কৃষ্ণ তো জানেন সব কিছু, কৃষ্ণ বলছেন হে মহাত্মা, আপনার এখানে আসার হেতু, আপনি কে, আপনার পরিচয়? তখন কুকুদমি মহারাজ বললেন, আমি এসি রৈবত পর্বত থেকে, তো আমার এই গুণবতী কন্যা, এর উপযুক্ত পাত্র অন্বেষণে আমরা বিধাতার কাছ থেকে জানতে পেরেছি বলরামই হচ্ছেন এর উপযুক্ত পাত্র, দয়া করে আমার কন্যাকে স্বীকার করুন। আর কৃষ্ণ খুশি, দাদার বিয়ে হচ্ছে, তাহলে আমার বিয়েটা চালু হবে। কৃষ্ণ তখন তার কাছে, ভাইয়া ভাবি এসে গেছে, গ্রহণ কর। কিন্তু ও ভাবি তো এত লম্বা, আমাদের ঘর ফুটো তো বেরিয়ে যাবে ভাবি। বলরাম বললো, চিন্তা করো না বলরাম, তিনি হল ধারণ করেছেন, তো কেন হল ধারণ করেছেন উদারপ্রভু বলবেন, তো সেই হলকে হাল নাঙ্গল রেবতীর কাঁধে সেট করে এক টান দিয়ে রেবতী বলরামের থেকে একটু ছোট, স্ত্রী একটু সাইজে ছোট স্বামীর থেকে, তো সেই বলরামের বিয়ে হলো, তারপরে কৃষ্ণের বিয়ে শুরু হলো, বলরামের বিয়ের, রেবতীর বিয়ের অপূর্বপূর্ব কাহিনী তোমরা জানতে চাইব। আচ্ছা, বলরামকে হলধর কেন বলা হয়, হল কেন ধারণ, হল বা হাল কেন ধারণ করে? বিষয় হচ্ছে যে সচরাচর আমরা অন্য খাই, অন্য ক্ষেত্রে গেলে কি নাঙ্গলের মাধ্যমে চাষ করি, এখন যদিও নাঙ্গলটা প্রায় কি হলটা প্রায় উঠে গেছে, পাওয়ার টেল আবার ট্রাক্টর এমনভাবে করছে, তবে আমরা যদি ঐতিহ্য বিষয়ে দেখি, হলের যে কোয়ালিটি সেই কোয়ালিটি কিন্তু এখন অবধি আমরা পেতে পারিনি, সেই যে চাষ জমিকে এত সুন্দরভাবে বানিয়ে দিয়ে, কিন্তু এখন সেই কী বলে বড় বড় ঢিলা বা যাই হোক আপনারা যারা চাষ করেন অনুভূতি আছে, তো সেই যে ঐতিহ্য যে জিনিসটা কি না, নাঙ্গল দিয়ে আমরা সুন্দর ফসল তৈরি করতে পারি, যত আগাছাকে নষ্ট করে সুন্দর ফসল তৈরি করতে পারি, তো সেই সূত্রে বলরাম হচ্ছে না আমাদের গুরুতত্ত্ব, তাই গুরুদেব কী করেন না, তার শিষ্যের সমস্ত আগাছা বা শিষ্যের হৃদয়ে যত রকম দুর্বাসনা, যত রকম আমাদের হৃদয়ে কপটতা বা অনর্থ, অনর্থ যত রকম আমাদের অনর্থ আছে সবগুলোকে তিনি নষ্ট করে দেন, তারপরে তিনি কি করেন না উর্বর করে দিন আমাদের হৃদয়কে, যাতে কৃষ্ণ ভক্তিরূপ বীজকে রোপণ করে তাকে উন্নত পরিমাণে আগিয়ে নেয় বা কৃষ্ণকে যাতে লাভ করতে পারে। তাই অনেক তত্ত্ব কথা, হ্যাঁ, তাই বলরাম যেহেতু গুরুতত্ত্ব, তিনি কি করেন না আমাদের হৃদয়ে সমস্ত আগাছা, সমস্ত দুর্বাসনা, সমস্ত কিছু যে অনর্থকে নষ্ট করে হলের মাধ্যমে, নাঙ্গলের মাধ্যমে নষ্ট করে ভগবত ভক্তিকে তিনি প্রদান করেন, যাতে আমরা খুব সহজ সরলভাবে কৃষ্ণকে লাভ করতে পারি। অপূর্ব অপূর্ব, বলরাম হচ্ছেন গুরুতত্ত্ব, বলরামের যে হাল ধরার
কাজটা গুরুদেব করে থাকেন, আমাদের হৃদয়কে চাষ করে, কঠিন হৃদয়কে চাষ করে। যেরকম ধান বীজ বা সবজির বীজ যেখানে ছড়িয়ে দিলে গাছ হবে না, তো আগে চাষ করে মাটি তৈরি করতে হবে, তারপরে হৃদয়ে বীজ বপন করতে পারে। তাই গুরুদেব আমাদেরকে চার মাস নিয়ম পালন করো, ষোলমালা জপ করো, দু বছর এক বছর অভ্যাস করার পরে দীক্ষা পায়, আর সেই চাষ করার জন্য হাল, তাই তিনি তার নাম হচ্ছে হলধর। আর সেই হলধরের প্রকাশ হচ্ছেন দীক্ষা গুরুদেব, দীক্ষা গুরুদেব। এই নিয়েও অনেক বড়, টাইম তো আমাদের শেষ। এখন সংক্ষেপে দুটো কথা রাখি সম্বন্ধে শুনে নি, এটাও একটা খুব বড় পর্ব রাখি। রাখি কেন বাঁধবো? রাখি বাঁধার মাধ্যমে কি লাভ? রাখি তত্ত্ব আমাদের পণ্ডিত শ্রী গোপাল বালক প্রভু, রাখি তত্ত্ব, রাখি কবে বাঁধা হয়েছিল, কে বেঁধেছিল, কেনই বা আমার রাখি বাঁধবো, কি লাভ? অ্যাকচুয়ালি এই যে রাখি বন্ধন উৎসব বর্তমান দিনে আমরা পালন করি, সাধারণত আমরা জানি রবীন্দ্রনাথ যে আমাদের ভ্রাতৃত্ব বা মৈত্রীয় বন্ধনে আবদ্ধ করার জন্য এই রাখি উৎসব নিয়ে এসেছিলেন। কিন্তু এর ইতিহাস বা পুরাণ থেকেও আমরা অনেক কাহিনী বা অনেক রেফারেন্স আছে যে রাখি পূর্ণিমাটা আজকের দিনের নয়, বহু যুগ আগের থেকে এই রাখি পূর্ণিমা চলে আসছে। এটা একটা পৌরাণিক উৎসব। হ্যাঁ, পৌরাণিক উৎসব এই রাখি উৎসব। তো রাখি বন্ধন বা রক্ষাবন্ধন, এটা একটা ছোট আগে আমরা জাগতিক ইতিহাস দিয়ে একটা বলে দিই, তারপরে আমি পৌরাণিক একটা দু মিনিটের মধ্যে অনেক কটা বলে দিই। তো এরপর আমরা ইতিহাসে পড়েছি, যখন গুজরাটের সুলতান বাহাদুর শাহ তিনি চিতর আক্রমণ করেছিলেন, তখন চিতরের রানী ছিলেন রানী কর্ণবতী। তো রানী কর্ণবতী ছিলেন বিধবা, তার স্বামী ছিল না। তখন যখন এরকম শুনছেন যে চিতর আক্রমণ হচ্ছে, তখন উনি সাহায্যের জন্য হুমায়ুনের কাছে একটা পত্র প্রেরণ করেন, এবং সেই পত্রের মধ্যে উনি একটা রাখি দিয়ে পাঠান, এবং সুন্দরভাবে উনি পত্রে লিখেন যে আমি খুবই বিপদে পড়েছি, এখন গুজরাটের বাহাদুর শাহ আমাকে আক্রমণ করছে, আমি তোমাকে দাদার মতন ভালোবাসি, এই রাখিটা পাঠালাম, যদি তুমি নিজেকে আমাকে যদি বোন ভাবো তাহলে আমার এই বিপদ থেকে আমাকে একটু সাহায্য করবে বা রক্ষা করবে। তো যখন হুমায়ুন এই চিতর রাজ্যে আসছিলেন, এই রাস্তায় আসতে আসতে এদিকে বাহাদুর শাহ চিতর আক্রমণ করে দিয়েছেন, ফলে রানী কর্ণবতী অনেক মরিয়া হয়েও তিনি চিতর রাজ্যকে রক্ষা করতে পারলেন না, বাহাদুর শাহ দখল করে নিলেন। আর যখন বাহাদুর শাহ এই চিতর রাজ্য দখল করে, তখন রানী কর্ণবতী শোকে এবং মর্মাহত হয়ে তিনি কী করেন, তার রাজ্যের 13,000 স্ত্রীলোককে নিয়ে একসঙ্গে অগ্নি সমাধি বা জহর সমাধি বলা হয়, আগুনে ঝাঁপ দিয়ে দেহ রেখেছিলেন। তো পরবর্তীতে যখন হুমায়ুন চিতর রাজ্যে আসেন, তখন এরকম পুরো চিতর রাজ্য আগুন জ্বলছে এবং খুব মানে খারাপ একটা অবস্থা। তখন তিনি পুনরায় আবার এই বাহাদুর শাহের সঙ্গে যুদ্ধ করেন এবং যুদ্ধ করে চিতর রাজ্য ফিরিয়ে আনেন, এবং ফিরিয়ে এনে এই রানী কর্ণবতীর যে সন্তান বিক্রম সিংহ, তাকে তিনি আবার চিতর রাজ্য পুনরায় ফেরত দিলেন। যেহেতু রানী কর্ণবতী এই রাজা হুমায়ুনকে রাখি পাঠিয়েছিলেন, সেই রক্ষাবন্ধন বা বোনের প্রতি কর্তব্য হিসাবে উনি তার সন্তান বিক্রম সিংহকে রাজ্য ফেরত দিয়েছিলেন। তো এইটা আমরা ইতিহাসেও দেখতে পাই, এই রক্ষাবন্ধন ছিল। এছাড়াও পৌরাণিক যদি আমরা দেখি, পুরাণে বিভিন্ন পুরাণে রয়েছে, যেমন যখন বামন অবতারে ভগবান বিষ্ণুর বামন অবতারে যখন বলি মহারাজের কাছে ত্রিপাদ ভিক্ষা চেয়েছিলেন, তখন একটা পা তো পুরো আকাশ নিয়ে নিয়েছিল, আর একটা পা পুরো মর্তলোক নিয়ে নিয়েছিল, আর তৃতীয় পা কোথায় রাখবে যখন জিজ্ঞেস করে, তখন বলিরাম মহারাজ বলছিলেন আমার মস্তকে রাখ, এবং সেই মস্তকে রাখার ফলে বলি মহারাজ সুতলোকে চলে গিয়েছিল। তো বলি মহারাজের একটা অনুরোধ ছিল বামনদেবের কাছে,
ঠিক আছে, আমি সুতোর লোকে থাকতে রাজি আছি, কিন্তু আপনাকে আমার দ্বাররক্ষী হিসাবে থাকতে হবে। সব সময় আমি যেন ঘর থেকে বেরোলেই আপনাকে আমি দর্শন করতে পারি। তো যখন ভগবান বিষ্ণু এভাবে সুতোর লোক পাহারা দিচ্ছেন, তখন লক্ষ্মীদেবী তিনি দেখছেন যে বিষ্ণু তো আসছে না অনেক দিন যাবৎ। তখন উনি যখন জানতে পারলেন যে বিষ্ণু এখন বলি মহারাজের রাজ্য সুতোরলোক পাহারা দিচ্ছেন, তখন লক্ষ্মীদেবী সুতোরলোকে একটা সাধারণ মেয়ের বেশে সেখানে গেলেন এবং সেখানে বলি মহারাজের কাছে বললেন, বলি মহারাজকে বললেন, আমি এরকম আমার স্বামী নিরুদ্দেশ হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, আমি আপনার রাজ্যে আশ্রয় চাই। তখন বলি মহারাজ লক্ষ্মীদেবীকে চিনতে না পেরে তিনি সামান্য একজন রমণী ভেবে তাকে আশ্রয় দিয়েছিলেন এবং লক্ষ্মীদেবী এই রাখি পূর্ণিমার দিন বলি মহারাজকে রাখি পরিয়েছিলেন। তখন বলি মহারাজ বলছেন যে এই রাখি যে বেঁধেছ, এর ফলে তুমি কি উপহার নিতে চাও? তখন লক্ষ্মীদেবী তার স্বরূপে এসে বললেন যে বিষ্ণু আপনার দ্বারে পাহারা দিচ্ছে, আমি ওখানে একা, বিষ্ণুকে এবার উদ্ধার করে দিতে হবে, ফেরত দিতে হবে। তখন বলি মহারাজকে যেহেতু লক্ষ্মীদেবী রাখি পরিয়েছিলেন, সেই বোনের অনুরোধ রক্ষা করার জন্য উনি বিষ্ণুকে আবার ছেড়ে দিয়েছিলেন। তো একবার এই রাখি পূর্ণিমার দিন গণেশের যে বোন লক্ষ্মীদেবী, গণেশকে যখন রাখি পরায়, তখন গণেশের দুই ছেলে শুভ এবং লাভ তারা জেদ করে যে আমরাও রাখি পরব। তখন গণেশের তো চিন্তা হয়ে গেছে এখন কী করা যাবে। তখন গণেশ একটা যজ্ঞ করেন এবং সেই যজ্ঞে সন্তোষী মাতা আবির্ভূত হন এবং সন্তোষী মাতা তৎক্ষণাৎ আবির্ভূত হয়ে গণেশের নির্দেশে শুভ এবং লাভকে এই রাখি পরিয়ে দেন। এটাও একটা আমরা কাহিনী পাই। এছাড়াও যেমন রয়েছে, আমরা দেখতে পাই যখন কৃষ্ণ দ্রৌপদীকে খুব ভালোবাসতেন, তখন একবার সুভদ্রা জিজ্ঞেস করছে যে আমি তোমার নিজের বোন, আমাকে দ্রৌপদীকে তুমি যতটা বেশি ভালোবাসো তার চেয়ে আমাকে কম ভালোবাসছ। তখন কৃষ্ণ কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকলেন। পরবর্তীতে একবার কৃষ্ণের একটা আঙুল কেটে গিয়েছিল, তখন সুভদ্রা দাদার যেহেতু আঙুল কেটে গেছে তো একটা ছোট পাতলা কোনো কাপড় খুঁজে বেড়াচ্ছে, কোথায় পাবো। তখন খুঁজে আর পাচ্ছে না একটা পাতলা কাপড় দিয়ে বেঁধে দেওয়ার জন্য। আর ঠিক সেই সময় দ্রৌপদী এসে গেছেন, আর দ্রৌপদী এসে যখন দেখছেন যে কৃষ্ণের আঙুলটা কেটে গেছে, তখন নিজের পরনের যে বস্ত্র, রেশম বস্ত্র, তিনি সঙ্গে সঙ্গে ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দিলেন। তখন যখন সুভদ্রা কাপড় একটা খুঁজে নিয়ে আসেন, তখন দেখছে যে কৃষ্ণের হাতে অলরেডি দ্রৌপদী বেঁধে দিয়েছে। তখন দ্রৌপদী বুঝতে পারলেন যে আমি সামান্য আমার একটা কাপড় মানে ছেঁড়ার ভয়ে আমি একটা ছোট কাপড় খুঁজে বেড়াচ্ছি, আর দ্রৌপদী কৃষ্ণকে এতটাই ভালোবাসে নিজের কাপড়ের প্রতি মায়া করেন। তো তিনি তার ভুলটা বুঝতে পারলেন যে আমার চেয়ে কেন কৃষ্ণ দ্রৌপদীকে বেশি ভালোবাসে। তো এছাড়াও এই রাখি বন্ধনকে বলা হয় রক্ষাবন্ধন। যদি কোনো বোন তার ভাইকে বা মাতা পিতা যদি সে কাউকে বেশি ভালোবাসে, তার রক্ষা চায়, শুধু বোন বাঁধবে, ভাই বোনকে বাঁধতে পারে, হ্যাঁ ভাই বোনকেও বাঁধতে পারে, এটাকে বলা হয় রক্ষাবন্ধন। যে যাকে বেশি ভালোবাসে তার যাতে কোনো অমঙ্গল না হয় তার রক্ষার্থে এই রক্ষাবন্ধন, বা ভগবানের কাছে একটা মাদুলি বা কোনো অফারিং জিনিস সে মানত করে যে আমার ভাইয়ের বা আমার মায়ের বা আমার বাবার কারোর যাতে কোনো অমঙ্গল না হয় একটা সুতো বেঁধে দেয় হাতে। দেখবেন বর্তমান দিনে অনেকেই লাল নীল বিভিন্ন রকমের সুতো বাঁধে। তো এটাকে বলা হয় রক্ষাবন্ধন। যতদিন পর্যন্ত ওই সুতোটা বাঁধা থাকে ততদিন তার কোনো অমঙ্গল হয় না, এইটা ভেবে বা এইটা তারা বিশ্বাস করে তারা এই বাঁধে। কেবলমাত্র যে বোন ভাইকে বাঁধবে তা নয়, ভাইও বোনকে বাঁধতে পারে, যে যাকে বেশি ভালোবাসে তার যাতে কোনো অমঙ্গল না হয় সেটা
সে ভগবানের কাছে অফারিং করে তবে সে বাঁধে। তো এখন রক্ষাবন্ধনের অনেক আরও ছোটো ছোটো লীলা রয়েছে, কিন্তু আমাদের টাইম অতিক্রান্ত এখন। অনেক 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 কাহিনী শুনলাম, ধন্যবাদ গোপাল বালক প্রভু। রক্ষাবন্ধন কেবল কেবল বাজার থেকে রাখি কিনে এনে শুধু বাঁধলে হবে না, একটা মন্ত্র বলে দিই, হ্যাঁ কী করে বাঁধবে না, ঠিক আছে। স্বস্তি মন্ত্র তো আছেই, স্বস্তি মন্ত্র বলতে পারেন যেন। ওম সহনা ভবতু সহনা ভুনাতু সাহা বীর্যং করবাবহি তেজসিনাবধূতাং অস্তু মাং বিধ্বসাবহি। ওম শান্তি শান্তি শান্তি। এটা এটা গেল স্বস্তি মন্ত্র, স্বস্তি। বা আপনি আপনার গুরুদেবের নাম উচ্চারণ করতে পারেন। রাখিকে প্রথমে আপনি কিনে এনে ভগবানের চরণে নিবেদন করবেন, নিবেদন করার পরে সেই প্রসাদই রাখি। যদি মন্ত্র প্রভু যেটা বলে না থাকে, গুরুদেবের প্রণাম মন্ত্র করেন, কৃষ্ণ প্রণাম মন্ত্র, যে ঠাকুরকে আপনি নিবেদন করার পরে বলবেন, যেন বদ্ধে বলি রাজা দানবেন্দ্র মহাবল তেন তাম অভিবন্ধামি রক্ষে মা চল মা চল। এই মন্ত্র বলে যদি মন্ত্রর চাল আমি লিখে দেবো কালকে গ্রুপে, আজকে আমাদের টক শো আছে, কালকে রক্ষাবন্ধন, কালকেই বললাম পূর্ণিমা, বললামের মন্ত্র, প্রণাম মন্ত্র এবং রক্ষাবন্ধন মন্ত্র, দুটো মন্ত্র না হয় লিখে দেব। যেন বদ্ধ বলির বলি রাজা যেরকম বেঁধেছিলেন বা মা লক্ষ্মী বলিকে বেঁধেছিলেন দানবেন্দ্র মহাবল তেন তাম অভিবন্ধাম, ঠিক সেইভাবে আমিও তোমার হাতেই রেখে বেঁধে দিচ্ছি, রক্ষে মা চল মা চল, তোমার জীবনটা সুরক্ষিত অচল হয়ে গেল, কে তোমার কোনো কিছু করতে পারবে। যাই হোক, রক্ষাবন্ধন কি জয় আমি আর বাড়াচ্ছি না, মোটামুটি কালকে আপনারা এই ব্রত খুব ধুমধাম সহকারে পালন করে সকালে মঙ্গলারতি করবেন, তারপরে ভগবানকে সুন্দর করে শৃঙ্গার করবেন। ভগবানকে রাখি উপরই দেন, সেই রাখি আপনি ভাইকে বোনকে মাকে বা প্রভু যেটা বলেছেন পরাবেন, সেই রাখি পরাবেন, ভগবানের ভালো করে শৃঙ্গার করবেন। বিশেষ করে বলরাম, বলরামের তিথি পালন করার জন্য দুপুর পর্যন্ত উপবাস, সুন্দর করে ভগবানকে সাজাবেন, ভগবানের দোলনা সাজাবেন, তারপরে দুপুরে খুব আড়ম্বর করে ভোগ দেবেন, ভোগে পিঠা পানা কম্বল কী জিনিসও থাকবে, তালের কিছু আইটেম থাকতে হবে আর শাক থাকবে, ভোগ দেবেন। যদি সম্ভব হয় আশেপাশে ইস্কন মন্দিরে যাবেন, বলরামের অভিষেক দর্শন করবেন, চরণামিত পাবেন। আর যদি সেরকম সুবিধা না থাকে, কমপক্ষে শুধু হাতে পুষ্প নিয়ে আপনি পুষ্পাঞ্জলি দেবেন, ওং নমস্তে হল নমস্তে তু হল গ্রাম নমস্তে মশায় নমস্তে রেবতী কান্ত নমস্তে ভক্তবৎসল নমস্তে বলিনাম শ্রেষ্ঠ নমস্তে ধরণী ধর পলম্বরে নমস্তে তু ত্রাহি মাম কৃষ্ণ পূর্বেজ। এসব পুষ্পাঞ্জলি শ্রী বলরামায় নমঃ, পুষ্পাঞ্জলি দিয়ে আরতি করে প্রণাম করে প্রসাদ বৈষ্ণব সেবা দেবেন এবং নিজে প্রসাদ পেয়ে, আর বিকালে রাখি বন্ধন করুন, ঝুলন টানুন সন্ধ্যার সময়, এই করে কালকের দিনটা খুব উপভোগ করেন, খুব উপভোগ করেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করি, দোলগোবিন্দ ভগবান শ্রী বলরাম সকলে আপনাদের উপরে আশীর্বাদ বর্ষণ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। অসংখ্য ধন্যবাদ জানাই উদার গৌরসুন্দর প্রভু, সেই সঙ্গে অসংখ্য ধন্যবাদ জানাই শ্রী গোপাল বালক প্রভু।